আপনারা অ্যানাউন্সমেন্টটা শুনলেন, দূরত্ব বজায় রাখুন। গণতন্ত্র থেকে কতটা দূরত্ব বজায় থাকলে আমাদের দেশের মানুষ গরিব হয় সেটা হয়তো 75 বছরে বুঝেই গেছেন। রিষড়া এমন একটা জায়গা, এখানে কোটিপতি পাবেন, লাখপতি পাবেন এবং রেললাইনের ধারে বস্তি বাড়িও পাবেন, যাদের সব আছে কিন্তু কিছু নেই, শুধু একটা দেশ আছে যেটাকে আমরা 140 কোটি বলে চেঁচাই। এইবার আমাদের প্রস্তাবনায় থাকছে সোশ্যাল জগদ্ধাত্রী পূজা। আসুন আমরা রিষড়ার বাসী কিছু ইউথকে শুনে নিই। ধন্যবাদ। সোশ্যাল দুর্গা পূজা অনেক ভালোভাবে হয়েছে, প্রচুর পূজা মণ্ডপ থেকে মায়েরা সম্মান পেয়েছেন এবং মায়েরাও হয়তো সেই পাড়ার বাড়ি বাড়ি গিয়ে এখন প্রচার করছেন। তা জগদ্ধাত্রী পূজা চলে এসছে, আমি রিষড়াতে এসেছি। এই লেনের নামটা দাদা? এটা হচ্ছে এনকে ব্যানার্জি স্ট্রিট। এনকে ব্যানার্জি স্ট্রিট। এবার আপনার নামটা? আমার নাম সঞ্জয় লাহা। আমি জাস্ট এলাম রিষড়াতে কভার করতে। রিষড়া চন্দননগর হয় এটা আমরা সবাই জানি। রিষড়া মানে ফ্যাক্টরির জায়গা, তাই তো? রিষড়া মানে ইন্ডাস্ট্রি বেসড, মানে কোটিপতিরাও রয়েছেন এবং লেবারপতিরাও রয়েছেন, তাই তো? বলছি জগদ্ধাত্রী পুজো কবে থেকে করছেন? জগদ্ধাত্রী পুজো আমাদের 2 তারিখ থেকে স্টার্ট। না, কত বছর ধরে করছেন? এটা হচ্ছে আমাদের 41তম বর্ষ। আচ্ছা, সোশ্যাল দুর্গা পূজা সম্বন্ধে কিছু শুনেছেন কি? হ্যাঁ, এখন তো ইউটিউবে একটা ট্রেন্ড হয়ে গেছে, আর সোশ্যাল দুর্গা পুজোকে আনছে হচ্ছে ইউটিউবাররাই, আরও পুজোটাকে জমক করেছে, আরও পুজোটাকে তুলছে। এবার আমি বেসটা বলে দিই সোশ্যাল দুর্গা পূজার। এই পাড়াতে যে কজন থাকেন, আপনাদের জগদ্ধাত্রী পূজার কমিটির থেকে একটা লিফলেট দেবেন যে তারা মাসে একটা দিন পুরনো খবরের কাগজ খাতা বই জমা দেবে, সেইটাকে বিক্রি করা হয় প্রায় 3 গুণ দামে, যেহেতু যৌথভাবে তারা পাচ্ছে, সেইটাকে বিক্রি করে আমরা বলছি এটা সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া। 20% হচ্ছে আপনাদের উন্নতির জন্য, মানে ক্লাবের উন্নতি বা পূজা কমিটির উন্নতির জন্য, মানুষ মানুষের জন্য এই কাজটি করছে। তাদের 20% টাকা নয়, সামগ্র দিয়ে, মানে খাবার কাপড় দিয়ে। ভাবনামুখের একটা ফিস আপনারা ঠিক করবেন, আমি বলে যাব 300 টাকা। 60% টাকা বাবা মার হাতে পেনশন তুলে দেওয়া। এবার ধরুন কাউকে আপনি 3000 টাকা দিচ্ছেন, 100 টাকা কেটে রাখবেন, তাহলে এই যে 60% বেরোলো সেই টাকা আবার ফিরে আসছে। 20% ডেভেলপমেন্টের জন্য যে টাকা নিচ্ছেন সেটাও 100 টাকা করে ফেরত দিচ্ছেন, তাহলে 80% টাকা ভারতবর্ষের সবকটা পাড়াতে যদি ফিরে আসতে থাকে তাহলে 10 বছর পরে নিশ্চয়ই আপনাদের হাতে এত টাকা থাকবে, হয়তো সেই টাকা থেকেই পুজো হয়ে যাবে। তাহলে ভারতবর্ষের ডেমোক্রেসিতে আমি আজ অবধি যেটা দেখলাম, ইলেকটেড লোকেরা তাদের কাজ করেন, সে বেতন নিয়ে করুন যেভাবেই করুন, কিন্তু নাগরিকদের সেই অর্থে কাজ ছিল না আড়ম্বর বা পুজো করা ছাড়া। এবার সেই পূজা মণ্ডপ থেকে সোশ্যালিজম আমাদের দেশে আসতে পারে প্রত্যেকটা নাগরিককে নিয়ে। এবার আপনারা তো প্রথমবার শুনলেন, আইডিয়াটা কেমন লাগলো? আইডিয়াটা কেমন লাগলো? আইডিয়াটা সত্যি খুব ভালো লাগলো আমার, বাস্তবায়িত, মানে সবটাকে বাস্তবায়িত করার চেষ্টা করবো, এটাকে খুব সুন্দর, আমি আইডিয়াটা সত্যি পাইনি। আচ্ছা, আমি বারবার যেটা ঘরে বসে নিউজ করে ভাবতাম, টেররিস্টরাও তো কাউকে ইন্সপায়ার্ড হয়ে টেরোরিজম করতে যায়। আমরা শুনেছি অনেক ইউথরা কেরালা থেকে বেরিয়ে টেররিস্ট তৈরি হচ্ছে, এটা খবরেই শুনেছি। তাহলে কি আমাদের দেশের ইউথরা, মানে আপনারা, মানে আমার খুব ভালো লাগছে যে যুবরা, তারা কি নিজেরা ইন্সপায়ার্ড হয়ে দেশের জন্য কি মাসে এটা একদিন করতে পারবেন? আর ভালো লাগলো শুনে। তাহলে রিষড়া এবং চন্দননগরের কাছে আপিল, আমি শ্রীরামপুরে থাকি, আইডিয়াটা শুধু আমার, আমি আমার ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, টুইটারের মাধ্যমে, লিঙ্কডিনের মাধ্যমে আইডিয়াটা ছড়াচ্ছি, কিন্তু আসল কাজ সৈনিকরা করে। কারণ ঘরে বসে যারা প্ল্যান করে তারা মারা যায় না, মারা যায় বর্ডারে গিয়ে সৈনিকরা, মানে যারা স্যালারিও নেন আর মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন। কিন্তু এখানে ঠিক উল্টোটা, আমরা মানুষকে বাঁচাবো, লড়াইটা হচ্ছে মানুষকে বাঁচানোর। তাই আমি বারবার বলি তাদেরকে রেসপেক্ট করি, কিন্তু মানুষকে বাঁচানো আরও বেশি রেসপেক্টফুল হতো। এবার আপনাদের বক্তব্য, এতক্ষণ তো আমি বকে গেলাম বলতে গেলে। আপনি তো ভালো কথা বলেছেন, একটা পথ দেখিয়েছেন, সেই পথে আমরা অনুসরণ করার চেষ্টা করব, আর সেই পথটা আমি চাইবো আপনি সেটা ধরিয়ে দিন একটু দাদা হিসেবে। আমাদের ভালো লেগেছে, আমরা করতে চাই, আমরা অবশ্যই এটাকে চেষ্টা করব বাস্তবায়িত করার। আপনার নাম তো শুনলাম, ডাক নাম বাপ্পা, ভালো নামটা? পাপ্পু। পাপ্পু, হ্যাঁ। আর ভালো নামটা? দেবরাজ। দেবরাজ টাইটেল দাস। আচ্ছা, এবার আমাদের দেশে প্রচুর জাতপাত নিয়ে এটা রয়েছে, মানুষকে মানুষ মনে হয় না, জাতি বিভক্ত মনে হয় না, এটা ভুল। এখনকার দিনে দাঁড়িয়ে যদি কেউ জাতপাত নিয়ে কথা বলে তাহলে সেটা আমরা প্রোটেস্ট করি না, আমরা সাপোর্ট করি না, তারা পিছিয়ে পড়া মানুষ। হ্যাঁ, একদম একদম এখন ব্যাকগ্রাউন্ডে পড়ে একদম। রিষড়ার থেকে হয়তো একটা ফুলকি আবার করে উঠবে, যেটা এক বছর না এবার পরে জীব সারা জীবন ধরে হয়তো কাজটা হতে পারবে, কারণ ভীষণ সহজ কাজ।
এবং আশা করি ভাবনামুখের পক্ষ থেকে যারা শুনছেন এবং ইউথদেরও যারা আমার পাশে দেখছেন এদেরকে দেখো আপনারাও ইন্সপায়ার্ড হবে। বাদবাকি তো ইতিহাস, জগদ্ধাত্রী পুজোর পরে আমরা বুঝতে পারবো যে আপনারা কতটা সফল হলেন, এই পাড়াটা কত সফল হলো এবং ঋষরা আপনাদের হাত ধরে সফল হবে কিনা। ধন্যবাদ, ধন্যবাদ দুজনকে। চন্দননগর স্টেশনটা দেখলেন এবার চন্দননগরের মেন রাস্তাটা দেখছেন। চন্দননগর মানে ফ্রেঞ্চের ইতিহাস, ড্যানিশ ইতিহাস, রবীন্দ্রনাথের ইতিহাস এবং ঐতিহ্য ভরা ইতিহাস। এখন চন্দননগর মানে নাটক, এখন চন্দননগর মানে লিটল ম্যাগাজিন, চন্দননগর বলতে অনেক কিছু। সোশ্যাল জগদ্ধাত্রী পুজো যদি হয় চন্দননগরে কেমন হয়? আজকে আমি কাউকে পেলাম না, তাই আমি জাস্ট প্রেজেন্টেশন করে চলে যাচ্ছি। আশা করি আপনারা স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন, আপনাদের কল আসবে, আমি নিশ্চয়ই করে আসবো। ফেসবুকে আপনাদের এই গ্রুপটাকে আমি শেয়ার করে দেবো যাতে আপনারা কল করতে পারেন। মাসে একটা দিন পুরনো খবরের কাগজ খাতা বই জমা করে বিক্রি করে তিনগুণ দামে পাড়ার মায়েদের পাশে দাঁড়ানো। দেশ জয় করার ইতিহাস আমরা অনেক কাল ধরে শুনে এসেছি, সেই রক্তের ইতিহাস এখনও চলছে। পাড়ার মানুষ পাড়ার মানুষের পাশে দাঁড়াতে পারবে কি না, সেই ঐতিহ্য চন্দননগরে হয়তো একদিন লিখবে। সেই সুবাদে ভাবনামুখ চন্দননগরে। ধন্যবাদ। इस देश के नेताओं को इकट्ठा करने से देश नंबर वन नहीं बनेगा, 130 करोड़ लोगों को अलायंस करने से देश नंबर वन बनेगा। एक मदरसा कायम करने जा रहा हूं, ये मदरसा सेल्फ हेल्प यानी कि कौमी चंदे से बनेगा और इसमें 5 जुबानें सिखाई जाएंगी, उर्दू, अंग्रेजी, अरबी, फारसी और संस्कृत।